Hello Bundhura, Assalamu Alaikum and welcome back to my channel and page Bindas Results. Ki khobor shobar, ajke rannar kono video na, ajke video niye ashlam. Seita holo amar gach palar kibhabe jotno kori, shei video niye. আমার অনেক ভিডিওতে এই গাছ দেখে আমাকে অনেক আপুরা ইনবক্স করেছো, কমেন্টে জানিয়েছো যে আমি আমার গাছপালার যত্ন কিভাবে নেই বা কি দেই। সো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে আমি সব গাছগুলো আমি প্রতিদিন অলমোস্ট চেক করি যে কি অবস্থা, কোথায় কোন পাতা হলুদ হলো কিনা। যেইগুলো পাতা এই যে দেখছো এরকম হলুদ কালো হয়ে যায়, সেই পাতাগুলো তোমরা ওই জায়গাটা থেকে কেটে ফেলে দিবা। কারণ যেটা হয় যে এই পাতাটা ওই হলুদ জায়গাটা যদি তোমরা না কাটো, এই গাছের ডিজিজটা বাড়তে বাড়তে গোটা গাছে ছড়িয়ে যায়। তো যখনই দেখবা যে এরকম হলুদ পাতা বা এরকম মরা মরা ডাল এই পাতার সামনে, সেগুলোকে কাঁচি দিয়ে ট্রিম করে ফেলবা বা কেটে দিবা, না তো এই ব্যাকটেরিয়াটা গোটা গাছটাতে ছড়াতে থাকবে। গাছগুলোকে অ্যাটলিস্ট 2-3 দিন পর পর সবগুলো পাতা নিয়ে চেক করবা, কোথায় কোন হলুদ পাতা আছে বা কোনো মরা পাতা আছে। যদি কোনো পাতা হালকা একটু হলুদ হতে আসে, সেটাও তোমরা কেটে ফেলে দিবা। কারণ হলো যে ওই হলুদ পাতাটা গাছের সব নিউট্রিশন নিতে থাকে, যার কারণে অন্য পাতাগুলো দেখবা আস্তে আস্তে হলুদ হয়ে যাবে। সো এরকম কোনো হলুদ পাতা বা মরে গেছে এরকম কোনো পাতা, এগুলো একদম কেটে সব ক্লিন করে ফেলবা। একটা কথা বলে রাখি এরই মাঝে, আজ থেকে ঠিক 4-5 বছর আগেও আমার কিন্তু গাছ এত পছন্দ ছিল না। শুনে সবাই খুবই অবাক হবা, কারণ আমার আগের বাসাটাতে মনে হয় এত রোদ টোদ পড়তো না, যার কারণে একটা গাছ কিনে আনলে দেখা যেত সেই গাছটা মরে যেত। ইভেন আমি মানিক প্ল্যান্টের গাছও অনেকবার মেরে ফেলেছি, এই জন্য আমার কখনোই ইন্টারেস্ট হয়নি গাছের প্রতি। তবে এই নতুন বাসায় আসার পরে নিচতলায় এত রোদ এত আলো, আলহামদুলিল্লাহ যে আমার গাছগুলা এত সুন্দর হয়। দেখো একদম এত সুন্দর পাতা, সবুজ পাতার পাতাগুলো বড় বড়। যেই দিন থেকে একটা গাছ হওয়া শুরু করলো, সেই দিন থেকে একদম আমার গাছের একটা নেশা উঠে গেল যে আমার সব গাছ থাকতেই হবে। নার্সারিতে গেলেই আমি গাছ কিনে আনি। আমার অনেক ভিডিওতেই তোমরা দেখেছো আমার গোটা বাসা ভর্তি গাছ, এখানে গাছ, ডাইনিংয়ে গাছ, কিচেনে গাছ, ইভেন আমার বেডরুমেও কিন্তু অনেকগুলো গাছ আছে। আমি আবার একটা গাছ থেকে চারা বানিয়ে আরও অনেকগুলো গাছ বানাই, সবাইকে গিফটও করি। আমার গাছ ট্রিম করা শেষ, যত হলুদ পাতা ফেলে দিয়েছি সব ওগুলো ফেলা শেষ, এখন যেটা করব আমার গাছে পানি দেওয়ার পালা। সো পানিটা আমি যেটা করি, আমি মাসে একবার এই যে এপসাম সল্ট দেখছো, এই সল্ট দিয়ে আমি মাসে একবার আমি গাছে পানি দেই। এটাকে আমি যেটা করব যে 1 গ্যালন পানির মধ্যে 2 টেবিল চামচ এই এপসাম সল্ট দিব। এইটা দিলে যেটা হয়, গাছের গাছে অনেক নিউট্রিশন পায়, গাছের পাতাগুলো বড় হয়, গাছ চকচক করে, গাছটার গ্রোথ বেশি হয়। এটা আমি ইউটিউব দেখে বের করেছিলাম, তো তারপরে আমি একবার দিয়ে ট্রাই করে দেখি যে আসলে এই গাছগুলোর অনেক সুন্দর একটা চেঞ্জ আসা শুরু করলো। তো তারপর থেকে আমি প্রত্যেক মাসে একবার করে দিই। এটা কিন্তু মাসে একবারের থেকে বেশি দিবা না, মাসে একবার এরকম 1 গ্যালন পানিতে 2 টেবিল চামচ এই এপসাম সল্ট দিয়ে ভালো করে এটাকে গুলিয়ে তারপরে এই পানিটা আমি সব গাছে পরিমাণ মতো দিয়ে দিব। আমি যেদিন গাছে পানি দেওয়া দিন থাকে আমার, মানে আমি অ্যাটলিস্ট 2-3 দিনের বেশি যায় না, এইখানে শীতের সময় একটু গাছে পানি বেশি লাগে। শুনতে অবাক হলেও শীতের সময় এখানে বেশি পানি লাগার কারণ হলো বাসায় এখানে 24 ঘন্টা শীতের সময় যেহেতু হিটিং চলে, যার কারণে গাছ খুবই তাড়াতাড়ি একদম ড্রাই হয়ে যায়। সো 2-3 দিন পরপরই পানি লাগে। অবশ্যই পানি দেওয়ার আগে আমি চেক করে নেই যে মাটিটা শুকনা কিনা, মাটি যেগুলোতে একদমই শুকনা থাকে, সো বরাবর দেখা যায় যে বেশিরভাগ গাছই শুকিয়ে যায়। 3 দিনের বেশি যাওয়াই যায় না, 3 দিনের পরপর পানি দিতে হয়। সো মাসে আমি একবার এটা দিয়ে পানি দিই, তাছাড়া এমনি আমি নর্মাল পানি অন্য সময় নর্মাল পানিটাই দিই।
এইটা হলো আমার বাসার মনস্টার গাছ। এই গাছটার নাম আসলেই মনস্টারা। এইটা হলো সবচেয়ে বড় গাছ আমার বাসায়। এইটা ছোট্ট যখন দুইটা ডাল ছিল তখন কিনেছিলাম, ঠিক এই বাসায় ওঠার পর পর, মানে অ্যাটলিস্ট 1 বছর আগের কথা বলছি। 1 বছরে এই গাছ বড় হয়ে, পাতা হয়ে এত বড় হয়ে গেছে। এটাকে মাঝে মাঝেই মানে ডাল টাল দিয়ে, ওই যে দড়ি টড়ি দিয়ে সোজা করে দিতে হয়, না হলে এটা 4 হাত পা নিয়ে একদম চারদিকে চলে যায়। সো এটাকে মাঝে মাঝে ঠিক করে দিতে হয়। আর আরেকটা কথা বলতে ভুলে গেছি, তোমরা যেটা করবা, এই যে যেদিকে রোদ পড়ছে, সব গাছের কিন্তু বৈশিষ্ট্য যেদিকে রোদ পড়ে আস্তে আস্তে সব পাতা ওইদিকে চলে যায়, ঠিক সূর্যমুখী ফুলের মতো। সো তোমরা 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পর পর গাছটাকে ঘুরিয়ে দিবা, তাহলে যেটা হবে রোদ সব দিকেই পড়বে, না তো দেখবা যে একদিকেই রোদ পড়ে গাছটা একদিকে হেলে যাচ্ছে। আমার কোনো একটা ভিডিওতে এই গাছটা দেখে আমাকে 2টা আপু জিজ্ঞেস করেছে আমি এই গাছটার যত্ন কিভাবে নেই। এই গাছটারও সেম যত্ন, এই যে আমি এখন ভিতরে ভিতরে দেখলাম যে সবুজ সবুজ বা একটু মরা মরা পাতা, সেইগুলো আমি কাঁচি দিয়ে কেটে দিলাম। কাঁচি দিয়ে কেটে তারপরে আমি এটাতে ভালো করে পানি দিব। সব গাছেই রোদ অনেক লাগবে, বাট ডাইরেক্ট রোদ যেন না পড়ে। ডাইরেক্ট রোদ পড়লে যেটা হয়, গাছের পাতা বার্ন হয়ে যায় এবং খুব বেশি রোদ হয়ে যায়। সো অনেক আলো থাকবে, বাট ডাইরেক্ট রোদ লাগবে না, এইটা মনে রাখবা। এরকম করে গাছগুলো সেইভাবে সেই স্পটে রাখবা। এই যে বড় একটা গাছ দেখছো, এই গাছটা থেকে আমি 4টা গাছ বানিয়েছি। এটা আমাকে একটা আপু গিফট করেছিল, সেই গাছ থেকে এই গাছটা এখন এত বড় পাতা হয়েছে, একদম বিরাট বিরাট পাতা, এবং এটা এত বড় হয়ে গেছিলো মাঝখানে আমি এটাকে কেটে দিয়ে এই গাছটা থেকে আমি আরও 3টা গাছ বানিয়েছি। ওকে, আমার এখন গাছে পানি দেওয়া শেষ। এখন আমি যেটা করব, এখন পাতাগুলো সব আমি মুছব। এই যে লিফ শাইন এই জিনিসটা দেখছো, এটা আমি অ্যামাজন থেকে কিনেছি। অ্যামাজনে এটা $8 দাম ছিল। সো এইটাকে যেটা আমি করি, যে এরকম একটা কাপড় নিয়ে, পুরাতন একটা কাপড় বা ন্যাকড়া নিয়ে সেইটাতে আমি এটাকে স্প্রে করব। করার পরে এই স্প্রে আলা কাপড়টা দিয়ে আমি সব পাতাগুলো মুছব। এটাতে যেটা হবে, পাতার উপরে অনেক ধুলা ময়লা জমতে থাকে, সেই ধুলা ময়লাটা উঠে যাবে, আর দেখবা যে পাতাগুলো একদম চকচক করছে, শাইন করছে, খুব একদম হেলদি একটা গাছ দেখাবে। সো এটা তোমরা ট্রাই করে দেখতে পারো। এটা আমি আগে ইউজ করতাম না, বাট ইদানিং দেখছিলাম যে আমার পাতায় খুব ময়লা হচ্ছিল, দেখতে ভালো লাগছিল না। তো অনেকদিন থেকে আমি খুঁজছিলাম যে কি দিয়ে মোছা যায়। তারপরে আমি ইউটিউব টিউটিউব ঘেঁটে দেখলাম যে অনেকেই এটা ইউজ করে। সো এটা আমি গত 3-4 মাস থেকে ইউজ করা শুরু করেছি, যার কারণে পাতাগুলো এরকম চকচকে সুন্দর, খুব হেলদি দেখায়। গাছটা কত সুন্দর চকচকা আর একটা হেলদি দেখাচ্ছে। আর এক একটার পাতার সাইজ দেখো, এক একটা পাতা আমার হাতের থেকে কত বড়, মানে এই গাছটার পাতাগুলো তার মানে কত বড়। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দেখো কত ধুলা, হালকা একটু রোদ বা আলো পড়লে এই ধুলাগুলো দেখা যায়। সো এই লিফ শাইনটা দিয়ে মুছলে একদম পরিষ্কার হয়ে যায়, একদম ক্লিন হয়ে যায়। আর এই লিফ শাইনটা কিন্তু এই পাতা মোছারই, এটা কিন্তু অন্য কিছুর না যে আমি এটাতে ইউজ করছি, এটা এই পাতাগুলো মোছার জন্যই। এবং এটা দিয়ে মুছলে দেখবা পরে অনেক দিন, অ্যাটলিস্ট 2-3 সপ্তাহ, এই পাতাগুলো চকচক করে আর দেখতে খুবই সুন্দর লাগে। তো এই হয়ে গেল আমার গাছের যত্ন। আমাকে অনেক আপুরে জিজ্ঞেস করেছো যে আমি গাছগুলোকে এত সুন্দর এত হেলদি কিভাবে বানিয়েছি। আমি একদম রেগুলারলি এই কয়টা স্টেপ আমি গাছের জন্য যত্ন নিয়ে থাকি। সো তোমরাও এরকম ট্রাই করে দেখতে পারো, যারা যারা গাছ আমার মতো পছন্দ করো বা গাছ প্রেমী যারা যারা আছো আমার মতো। সো আমাকে জানিও তোমাদের আজকের ভিডিও যদি একটুকু হেল্পফুল হয়ে থাকে, আমাকে জানিও, তাহলে আমার খুবই ভালো লাগবে। আর তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।